নমস্কার বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছেন আর আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে একটা গুজরাটিদের স্পেশাল রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে, আর সেটা হচ্ছে মেথিকাথেপলা বা মেথি থেপলা। তো আমাদের আজকে এই মেথি থেপলা বানাতে কী কী লাগছে, কী কীভাবে বানাচ্ছি সেটাই কিন্তু পুরো ভিডিওতে তুলে ধরেছি, এবং এটা জানতে কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন, এবং অবশ্যই বাড়িতে কিন্তু বানিয়ে দেখুন, দারুণ লাগে খেতে। এই মেথিকা থেপলা কিন্তু একটা শুকনো খাবার, যেহেতু এটা কিন্তু ট্র্যাভেল করার সময়ও আমরা কিন্তু সাথে করে ইজিলি ক্যারি করতে পারি, সাথে একটু আচার বা সস টাইপের কিছু হলেই কিন্তু খাওয়া হয়ে যায়। তো একদম পরিপূরক এবং পুষ্টিকর একটা জিনিস। তো চলুন ভিডিওটা আজকে স্টার্ট করছি। তো প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে আটা, আর নিয়ে নিয়েছি আমি এখানে বেসন। আটা যতটুকু নেবেন তার 1/4 কিন্তু নিতে হবে আমাদের বেসন। তো আমি এখানে তিনজনের মতন বানিয়েছি, এই কোয়ান্টিটিটা কিন্তু যার যার যতটুকু প্রয়োজন বাড়ির লোকজন হিসাবে, তো সেইভাবেই কিন্তু ব্যবহার করবেন। এরপর আমি এতে দিয়ে দিলাম হচ্ছে জিরে গুঁড়ো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এই সমস্ত মাপটাই কিন্তু হচ্ছে আপনি কতটা আটা নিচ্ছেন সেটার ওপর বেস করে আপনাদের কোয়ান্টিটিটা নির্ধারণ করতে হবে। এরপর আমি দিয়ে দিলাম এতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দিলাম হিং। আর আমি এতে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। আর লাগছে আমাদের এতে টক দই। এরপর আমরা এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আটাটাকে ময়াম দেওয়ার জন্য এতে আমি দিয়ে দিলাম সাদা তেল। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি ফ্রেশ মেথি পাতা, যেটা আমরা চপ করে রেখেছিলাম সেই মেথি পাতাটা পুরোটাই কিন্তু আমি আটাটার মধ্যে মিশিয়ে দিচ্ছি। এবারে ভালো করে সমস্ত মশলা, মেথি পাতা, সমস্ত কিছুই খুব ভালো করে আমাদের মিশিয়ে নিলাম। আর এতে হচ্ছে টেস্টটা আরেকটু বেটার করার জন্য আমি দিয়ে দিয়েছি কসুরি মেথি। আরেকটা জিনিস আপনারা দিতে পারেন, সেটা হচ্ছে আজওয়াইন। তো এটা অপশনাল, আমার বাড়িতে যেহেতু একটু আজওয়াইন অনেকে পছন্দ করে না খেতে, তো সেই কারণে আমি দিইনি, বাট চাইলে কিন্তু দিতে পারেন আপনারা। এতেও কিন্তু একটা খুব সুন্দর একটা মুখে যখন পড়বে একটা ভালো ফ্লেভার আসে। তো এবারে আমরা কিন্তু খুব ভালো করে আমাদের সমস্ত কিছু মেখে বানিয়ে নিয়েছি একটা ডো। তো ডোয়ের কালারটাও আপনারা দেখতে পাচ্ছেন। মাখার পর সামান্য একটু তেল দিয়ে ওপরটা রেখে দিলাম আমি কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে। এরপর আমরা রুটি যেরকম বানাই সেরকম গোল গোল আকারের ছোট ছোট বল বানিয়ে আটা দিয়ে, শুকনো আটা দিয়ে বেলে নিয়ে সেকে নিলেই কিন্তু আমাদের হয়ে যাবে আজকের মেথিকা থেপলা। খুব ইজি আর সিম্পল একটা রেসিপি। বাড়িতে থাকা সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু আমাদের এই মেথিকা থেপলাটা হয়ে যাচ্ছে, এবং আগেই বললাম যে খুব হেলদি, বাচ্চারাও স্কুলে টিফিন হিসাবেও কিন্তু নিয়ে যেতে পারে, আমরা বড়রাও নিয়ে যেতে পারি, ট্র্যাভেল করার সময়ও কিন্তু আমরা এটাকে ইজিলি ক্যারি করতে পারি। তো ফ্রাইং প্যানে গরম করে আমি কিন্তু এতে দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম হলো আমাদের যেটা বানিয়েছি রুটির মতো থেপলাটা। ভালো করে সেকে তেল দিয়ে একটু ফ্রাই করে নিলেই কিন্তু হয়ে যাবে। যে এর মধ্যে একটা ব্যাপার সেটা বলে রাখি, যে যখন আমরা ডোটা বানাবো, যেহেতু আমাদের এর মধ্যে বেসন দেওয়া থাকে, প্রথমে কিন্তু একটু চিটচিটে টাইপের একটা স্টিকি স্টিকি টাইপের কিন্তু হয় মাখাটা। তো ভয় পাবার কিছু নেই, এটা কিন্তু নর্মাল,
তো তখন কিন্তু যদি চান আপনারা একটু হাতে তেল লাগিয়ে নিয়ে ভালো করে ডোটাকে মেখে নিতে পারেন। আমাদের থেপলা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে, কালারও চলে এসেছে একটা ব্রাউন কালার। তেল দিয়ে দিলাম, তেল দিয়ে একটু ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু অবশ্যই এতে ঘিও দিতে পারেন, বাটার দিয়েও ভাজতে পারেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটাকে, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই কিন্তু পেজটা ফলো করে নেবেন। অনেক অনেক বেশি শেয়ার, লাইক এবং কমেন্টে জানাবেন কিন্তু কেমন লাগলো। ব্যাস আমাদের থেপলা কিন্তু রেডি। আচার দিয়ে, স্যালাড দিয়ে আমি পেঁয়াজ লঙ্কা নিয়ে নিয়েছি এখানে, তো একদম কিন্তু ব্রেকফাস্ট দারুণ। আশা করি ভালো লেগেছে, সকলে খুব ভালো থাকবেন।